আজকে একটা মহান দিবস ভারতীয় মনীষী স্বাধীনতা সংগ্রামে অগ্রগণীর ভূমিকায় ভারতীয় জাতীয় কংগ্রেসের যে নেতৃত্ব দিয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু 133তম জন্মদিবস এই দিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। সাংবাদিক বন্ধুদের আমন্ত্রণ জানানো একটা বিশেষ কারণে প্রথমত ভারতীয় জনতা পার্টি কুশাসন থেকে রাজ্যকে মুক্ত করার জন্য দুর্বিষহ যন্ত্রণাগ্রস্ত এই রাজ্যবাসীকে তাদেরকে সঠিক দিশায় নিয়ে যাওয়ার জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের যে কর্মসূচি এই কর্মসূচিগুলিকে সামনে রেখে দলে দলে মানুষ সমর্থন জানাচ্ছে, এগিয়ে আসছে। আমাদের দলের প্রতি আকৃষ্ট হয়ে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা শাখা, যিনি স্পোকসপার্সন হিসাবে একটা দীর্ঘ সময় সেখানে কাজ করেছেন, আমাদের আগরতলা শহরে আগের পুর পরিষদ বর্তমান পুর নিগমের নির্বাচিত সদস্য ছিলেন, প্রাক্তন সদস্য কবির চক্রবর্তী মহোদয় আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের মতাদর্শে উনি এখানে যোগদান করবেন। আমাদের রাজ্যের অন্যতম প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব সুদীপ রায় বর্মন, বিধায়ক সুদীপ রায় বর্মন এবং সর্বভারতীয় সম্পাদিকা শ্রীমতী জারিতা লাইটফ্লাংজি, ওনাকে বিগত পৌর নিগমের নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়ে শিবানী দাস 26নম্বর ওয়ার্ডে উনি লড়াই করেছেন, উনি বিজিত প্রার্থী। উনিও আজকে আমাদের সাথে যোগদান করবেন। তাছাড়া আরও 11টি পরিবার থেকে প্রায় 47 জন একই সাথে ভারতীয় জনতা পার্টি পরিত্যাগ করে, সেই দল ত্যাগ করে ভারতীয় জাতীয় কংগ্রেসে তারা যোগদান। এই উপলক্ষে আমরা এই যে আজকে সাংবাদিক সম্মেলন এখানে আহ্বান করা হয়েছে, এই সাংবাদিক সম্মেলনে যোগদান করবার পরে বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যবাসীর উদ্দেশ্যে আজকের এই মহান দিন, যেভাবে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার ভারতীয় পরম্পরা ভারতীয় সংস্কৃতিকে বিলুপ্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে, এই বিষয় নিয়েও আমাদের দলের পক্ষ থেকে সুদীপবাবু আপনাদের সম্মুখে ওনার ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে জাতীয় কংগ্রেস দলে আজকে যোগদান করেছেন, আমি তাদেরকে স্বাগত। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ। সকলকে দিদিমণি আইন, আপনারা আইন, এদিকে আইও,
আমরা তো সবাই ফটো তুলি, আমরা তো থাকতে থাকতে আমরা সবাই ফটো তুলি।